এজন্য মেরে ভাইও নারীদের জন্য দিন জিহাদ আল্লাহর কসম অক্সিজেন যতটা জরুরি তার চেয়ে বেশি জরুরি ঠিক আচ্ছা জানা ঠকাও জানা ঠকাও জানা ঠকাও দর্শন ঠকাও দর্শন ঠকাও একদিকে ওদেরকে একসাথে পড়তে দিয়ে দিলেন প্রাইমারি একসাথে হাই স্কুল একসাথে কলেজ একসাথে ইউনিভার্সিটি একসাথে ওদেরকে একসাথে ট্রেনিং করতে দিয়ে দিলেন ওদেরকে একসাথে মোটরসাইকেল চালাতে দিলেন ওদেরকে মোটরসাইকেলের পেছনে বসে কক্সবাজার যেতে দিলেন সব ব্যবস্থা পাকাপোক্ত করে এবার দর্শন ঠেকাও মনে হয় বুঝেন নাই দর্শনের সমস্ত ব্যবস্থা ক্লিয়ার করে এবার কি ঠেকাও বলেন দর্শন ঠেকানোর কোনো সুযোগ আছে বলেন হ্যাঁ আল্লাহর কসম দর্শন ঠেকাবার একটাই রাস্তা ওই ছয় বছরের বালিকাকে কওমে মাছ দিয়ে দাও এই ছয় বছরের বালিকা ষোলো বছর বয়সে যুবতী ২৬ বছর বয়সী মা এই মা দর্শন করবে না এই মা দর্শিত হবে না সুবহানাল্লাহ বলা লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো পাসপোর্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ ভিসা সুবহানাল্লাহ কানা লা ইলাহা ইল্লাল্লাহ কি পাসপোর্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিসা পাসপোর্ট আর ভিসা ছাড়া কিন্তু বিদেশে যাওয়ার কোনো রাস্তা নাই পাসপোর্ট আর ভিসা ছাড়া এই পাসপোর্ট কাকে বলে যে দেশে আছি ওই দেশে সিলচপ কর ভিসা কাকে বলে যে দেশে যাব ওই দেশে রাষ্ট্রদূতের সিলচপ কর সুবহানাল্লাহ কানা তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো জান্নাতের মালিকের সিলচপ্পর আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা হলো জান্নাতের মালিকের রাষ্ট্রদূতের সিলচপ্পর সুবহানাল্লাহ এজন্য কলিজায় ঢুকাও আল্লাহকে আর বাহিরে ফিট করো মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ আল্লাহ আপনাদের প্রিন্সিপাল সাহেবের বসা বড়দের সামনে কথা বলতে ভালো লাগে ভুল হলে শুধরা দিবে আর ঠিক হলে সনদ দিয়ে দিবে বুঝেন না কথা ঠিক হলে কি দিয়ে দিবে সনদ দিয়ে দিবে আর ভুল হলে কি করবে শুধরা দিবে গতবার হারামে পাকে আমি এক কিতাব পড়ছি কিতাবটার নাম হলো কিতাবটার নাম হলো ইগাথাতুল লাহফান عن مصائد الشيطان عجيب نعم علامه ابن القيم الجوزي الكتاب এই কিতাবের মধ্যে তিনি একটি সাধারণত কয়েলটা এই কিতাবের মধ্যে তিনি একটি আজীব কথা বলেন তিনি বলেন যে শুধু দুই প্রশ্ন ঠিক করো আর দুই প্রশ্নের উত্তর ঠিক করো কয় প্রশ্ন দুই প্রশ্ন কয় প্রশ্ন এক নাম্বার লিমা তাবুত লিমা তাফাল দুই নাম্বার কাইফা তাফাল কেন করেছ কিভাবে করেছ সুবহানাল্লাহ বলো কয় প্রশ্ন কি কেন করেছ কিভাবে করেছ বলেন 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 কেন করেছ উত্তর লা ইলাহা ইল্লাল্লাহ রব বলেছেন এজন্য করেছি কিভাবে করেছ মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি করতে যেভাবে বলেছেন এভাবে করেছি সুবহানাল্লাহ লিমা লিমা ফালতা কাইফা কাইফা ফালতা হোয়াই ডু হাউ ডু বলেন হোয়াই ডু হাউ ডু কেন করেছো বলেন কিভাবে করেছো নামাজ কেন করেছো রব বলেছেন কিভাবে করেছো রাসূল যেভাবে পড়তে বলেছেন সুবহানাল্লাহ বলবেন না কেন পড়েছি বলেন রব বলেছেন এর জন্য কিভাবে পড়েছ রোজা কেন রেখেছ রব বলেছেন কিভাবে পড়েছ দুই প্রশ্নের ভিতরে এ আল্লাহর বান্দা এত মোটা কিতাব গোটা কিতাব এই দুই প্রশ্ন দিয়ে শুনিয়েছে আমি হারামে বসে বসে পড়ছি পরে কি নিয়ে নিয়ে আসছি কিতাব নিয়ে আসছি ইগাথাতুল লাহফান লাহফান শব্দের অর্থ হলো ফেরিশান গ্রস্ত মানুষ ফেরিশান গ্রস্ত এগাসা মানে সাহায্য চাওয়া এগাসাতুল লাহফান এক কি হতাশাগ্রস্ত মানুষ সাহায্য চাইবে আন মাসাইদ শয়তান শয়তানের ষড়যন্ত্র থেকে এই হলো কিতাবের নাম নামকরণটাও কি আজীব আর গোটা কিতাব দুই প্রশ্নের উত্তর লিমা তাফআল কাইফা তাফআল সুবহানাল্লাহ লিমা ফালতা কাইফা ফালতা কেন করেছো কিভাবে করেছ আচ্ছা কেন করেছ কিভাবে করেছ এটা না পড়লে জানবে কিভাবে কথা কয় না এটা মাদ্রাসা না আসলে জানবে কিভাবে কিভাবে জানবে এটা
জানার কোনো সুযোগ আছে? বলেন বলেন কেন? আচ্ছা ওরা কেন পড়ে নামাজ পড়ে না? ওরা কেন নামাজ পড়ে না? উত্তর জানে না? বলেন কেন পড়ে না? জানে না। আচ্ছা এই মেয়েরা বোরকা কেন পড়ে না? জানে না। পর্দা ফরজ এটা কি? জানে না। আচ্ছা স্বামীর হক দাবরকে দেয় কিনা? হাজার হাজার দেয়নি কেন? স্বামীর হক শ্বশুরকে দিয়ে বসে না? স্বামীর হক শ্বশুরকে দিয়ে বসে কেন? তাহলে বাঁচার উপায় কি? জানা বল, বাঁচার উপায় কি? এই জানা কোথায়? জোরে কয় না, এই জানা কোথায়? তাহলে মহিলা মাছের জরুরত কত দূর? ফরজে আইন কেউ পারলে মোকাবেলা করলে, মোনাজারা করলে আমার লোক করো। যদি আজ থেকে 20 বছর আগে দেশে মহিলা মাদ্রাসা হইতো, এই রাস্তায় আর এই দেশের শহরে বন্দরে এত নগ্নতা হইতো না। অনেকদিন পরে এটা আমরা বুঝছি, আমরা বুঝতে দেরি করে ফেলেছি। আমরা বুঝতে কি করে ফেলেছি বলেন? দেরি করে ফেলেছি। আপনার ছেলেকে দিন শিখানো আপনার উপর যতটা জরুরি, আপনার মেয়েকে দিন শিখানো আপনার উপরে ততটা জরুরি। বলেন ঠিক না ঠিক? বলেন না, আগে মুখস্ত করেন। ছেলেকে দিন শিখানো, মেয়েকে দিন শিখানো সমান তালে জরুরি না, একটু কম বেশি আছে। আমি বলি একটা মেয়েকে দিন শিখান, একটা মেয়েকে দিন শিখান। এই মেয়ে দিন শিখার দ্বারা হাজারো লাখ যুবক জাহান্নামে হওয়া থেকে বেঁচে যাবে। হাজারো লাখ যুবক, সে তার 13 বছর আর 14 বছর বয়স থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত হাজারো লাখকে জাহান্নামে নিয়ে যেত। আর তাকে 3টা বছর মুরালি মাছে পড়াতে, 3টা বছর, 3টা বছর পড়া, পৃথিবীর যেখানে যাক সেখানে সে দিনদার হয়ে জীবন যাপন করবে। গতকালকে কানাডা থেকে এক মহিলা ফোন দিয়ে বলছে, হুজুর ছেলেটি ভাষা দোয়া করতা আমি রাবে অবস্থি হইতাম। সুবহানাল্লাহ বলবেন না? কানাডার মহিলা দোয়া করতা আমি রাবে অবস্থি হইতাম, আমার জীবনে একটা স্বপ্ন আমি রাবে অবস্থি হইতাম। কি একে এমে কানাডা যাক, এমে সুইজারল্যান্ডে যাক, এমে দিন মতো চলবে, তাকে দিন শিখান। এই জন্য আমি তো ছেলেদেরকে ফর্মুলা দিই, ছেলেরা শুনো, এই যারা বিয়ে করো না তোমরা শুনো, যখন মেয়ে দেখতে যাবা প্রথম জিজ্ঞেস করবে, কোরআন কারীম পড়েছ? তো বলবে জি না। তুমিও বলবে তোমাকে নিব না, ঠিক আছে না ইনশাআল্লাহ? আরো জোর বলেন ঠিক আছে। তো এবার বাবারা যারা মেয়ে বিয়ে দিবেন, এবার দেখবেন ঠিক আসতে গেল। এবার বাবারা যখন মেয়ে বিয়ে দিতে যাবেন, ছেলে আসবে দেখতে, ছেলেকে জিজ্ঞেস করবেন তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? জি না। কুলাঙ্গার কথা কর, যাও যাও, তোমার কাছে মেয়ে বিয়ে দিব না, যাও যাও যাও। এবার ঠিক বুঝে নেই, এটাকে কি কেছিল ঠিক কমে গেছে, তাহলে না ব্যালেন্স ঠিক হবে। কোরআনকে নিজের ওন্না বানান, কোরআনকে নিজের বিছানা বানান, কোরআনকে সকাল বানান, কোরআনকে বিকেল বানান, কোরআনকে দুপুর বানান। কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, কোরআন আমার ওন্না, কোরআন আমার বিছানা। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ওই যে এ বি সি ডির আগে কোরআন, অ আ ইর আগে কোরআন, সকালবেলা কোরআন, তোমার পড়াশোনা যেন শুরু হয় কোরআন দিয়ে, তোমার গবেষণা শুরু হয় যেন কোরআন দিয়ে। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে মেয়েদেরকে কোরআন শিখাবো তো ইনশাআল্লাহ? তাহলে এই মাদ্রাসা বালিকা শাখা হচ্ছে, এই মাদ্রাসা বালিকা মাদ্রাসা হচ্ছে, আপনারা কি খুশি না বেজার? বলেন নূরে মদিনা মহিলা কওমি মাদ্রাসা, মেয়েকে দিয়ে দেখেন, মাত্র 3টা বছরের ব্যবধানে দেখবেন এই গ্রামে আর বেপর্দা কোনো রমণী নাই। 3 বছরের ব্যবধানে দেখবেন ইনশাআল্লাহ, 3 বছরের ব্যবধানে দেখবেন এই গ্রামের দূর দূর থেকে মানুষ এই গ্রামে ইমাম সাহেবদেরকে ফোন দিচ্ছে, হুজুর আপনাদের গ্রামে কি ভালো মেয়ে আছে? শুরু হবে 10 বছর পরে দেখবেন এই গ্রামে আর মেয়েরা 18 বছর পার হইতে হবে না, সব বিয়ে হয়ে গেছে। আমার তো চ্যালেঞ্জ দিতে মন, আমাদের মেয়েরা খুদুরি পড়ে আর ছলে বেকায় পড়ে বিয়ের জন্য মানুষ সিরিয়াল লাগে, আর ওরা মাস্টার্স করার পরে বাস্তব না বাস্তব? মেয়েদেরকে দিয়েছি,
দিন জিহান এই মেয়ে আপনার ঘরের চেরা স্বামীর ঘরের ফুল সুবহানাল্লাহ বলেন আল্লাহ অন্যথা কি অবস্থা আচ্ছা আপনি কি মনে করতেছেন জিন্সের প্যান্ট পরে যারা রাস্তায় ঘুরে এদের পেছনে ঘুরঘুর করে কত মানুষ এদের খুব দ্রুত বিয়ে হয় বুঝেন না কথা দ্রুত বিয়ে হয় না এবার তাহলে অন্য সাইডও বলি ছেলেরা যারা হাফ প্যান্ট পরে পরে মোটরসাইকেল চালাও তোমরাও মনে রেখো তোমাদেরও দ্রুত বিয়ে হবে না কারণ তুমি যে হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালাইছো তো গ্রামবাসী দেখছে ওই গ্রামের মানুষ যখন এই গ্রামে এসে খবর লয় ছেলেটা কেমন আরে দূরে বকাটে হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালাও বাস্তব না বাস্তব হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালানো হলো দেখলে কি বলবেন জানেন পুরান কুত্তার বাপ না নতুন কুত্তার আমদানি সাফ এটা বলে দিবেন সমাজে দেখা যায় কি না বলেন আপনাদের গ্রামে এখন এত অশ্লীল হয় না আছে না নাই এরা কি বুঝাতে চায় ও হাফ প্যান্ট পরে কি বুঝাতে চায় কি ও ভদ্র মডার্ন এই কুকুরের কি পরা আছে রিকোয়ার্ডার ফিল্লে আবার আবার ছিড়া 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 ফ্যান করে ছিড়া অর্থাৎ কি করবে দিশা নাই বাস্তব না বাস্তব কি করবে দিশা নাই আমাদের কি শিখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমরা আপনারা যারা 20 বছর ধরে দেখছেন একই ড্রেসে দেখেন বাস্তব না বাস্তব বুঝলে গ্রামে আমার আসা যাওয়া 20 বছর আলহামদুলিল্লাহ এই গ্রামে আমার এই গ্রামগুলোতে আমার আসা যাওয়া প্রায় 20 বছর তাহলে আমারে কয় ড্রেসে দেখছেন ইভেন এক কালারের ড্রেস দেখছেন এক কালার একই কাপড় দেখছেন একই কাপড় একটু বিয়েটা যেমন দেখছেন আজ 20 বছর আগে এই এমন আছে পোর্টাটা যেমন দেখছেন তেমনই আছে কারণ আমরা যে একজনকে ধরছি আর ওরা যে হত্তর জনকে ধরছে কারে ধরবে হুঁশ নেই কখনো এটা ব্যান একটা বিয়েল একটা হাজে একটা সাইতে একটা তারপরেও ভাল লাগে না من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও ইমান বানাও আমল বানাও ইমান বানাও আমল বানাও কলিজায় ঢুকাও লা ইলাহা ইল্লাল্লাহ আর আদর্শ বানাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন বলেন কথা দিলাম ফালা নুহিয়্যান্নাহু হায়াতান তাইয়্যিবা তোমার দুনিয়াতে সুন্দর এক জীবন তোমাকে দিয়ে দিব তোমার জীবন সুন্দর হবে তোমার জীবন কি হবে তোমার জীবন সুন্দর হবে রাত সন্ধ্যায় বিয়ে হবে সকালবেলা নাই এমনটি ঘটবে না সুবহানাল্লাহ বলে এমনটি বলতে হবে না তোমাকে এটা আমার ফিফথ হাজবেন্ডের ফার্স্ট সন কি বলে ফিফথ হাজবেন্ডের কি ফার্স্ট সন আর আমাদের কি বলে এটা আমাদের বিবিরা কি বলে যে আমার ফার্স্ট হাজবেন্ডের সিক্সথ সন বুঝলাম না যে এটাও বুঝলাম আল্লাহর কসম ইসলাম আমার জীবনের রক্ষা কবচ কুরআন আমার জীবনের রক্ষা কবচ দ্বীন আমার জীবনের রক্ষা কবচ দ্বীন আমার জীবনের শেষ ঠিকানা দ্বীন আমার শান্তির শেষ মোহনা সুবহানাল্লাহ বলে না কি বলছে বলেন দ্বীন আমার জীবনের কি শান্তির শেষ ঠিকানা দ্বীন আমার জীবনের শান্তির শেষ ঠিকানা চাই আমি পুরুষ হই চাই আমি মহিলা ঈমান আমার জীবনের শেষ ঠিকানা আমল আমার জীবনের শেষ ঠিকানা আমলই দিতে পারে আমার সুখের সুখের গ্যারান্টি সুবহানাল্লাহ বলে না আমরা মনে করছি ফেসবুক দিবি সুখের গ্যারান্টি এজন্য যত ফেসবুকে ঢুকে তত নাই ধরে কয় না বার ঘরে একটা বিদেশে চলে গেছে ঘরে একটা বড় মোবাইল দিয়ে গেছে তিন বছর আইসে দেখে পরে আইসে দেখে যে নাই গেল আম্মাও গেল ছালাও গেল বাস্তব না বাস্তব কদিন আগে এয়ারপোর্টে দেখছেন না বিদেশ থেকে নামছে একজনে এদিকে টানে আরেকজনে ওদিকে টানে পুলিশে গিয়ে গায়ে কি হয়েছে এটা আমার স্বামী এটা কা আমার স্বামী পত্রিকা লাগা স্বামী তুমি কার
পত্রিকাওয়ালা কি বলে, স্বামী তুমি কার, আজীব বিষয় কি, কি ঘটছে, কি হতে যাচ্ছে, এরপরেও চোখে আঙুল, এরপরেও বুঝি না, এরপরেও বুঝি না, আলহামদুলিল্লাহ ইমান ওয়ালারা আমল ওয়ালারা সুখের সাগরে বসবাস করতেছে, আর ওরা হতাশার সাগরে বসবাস করতেছে, বাস্তব না বাস্তব বলেন, ওরা কোথায় বসবাস করতেছে বলেন, হতাশার সাগরে, দুঃখের মহাসাগরে, দুঃখের কি বলেন, দুঃখের মহাসাগরে, আর ইমান আমল ওয়ালারা সুখের মহাসাগরে, আল্লাহ আমাদের দুনিয়াতে হায়াত তৈয়বা দান করেন, আখিরাতে অনন্ত জান্নাত নসিব করেন ইনশাআল্লাহ। মৌতর বলে দেখা যাবে আসল সুখী কার, আসল সুখী কি, আমাদের চাটাইতে যে সুখ আল্লাহর কসম, ওদের মার্বেল পাথরে এই সুখ নাই, আমাদের চাটাইতে মহাসুখ, আমাদের চাটাইতে কি, এই জন্য হাকিম মুহাম্মদ বড় সুন্দর করে বলেছেন, হ্যাঁ আল্লাহকে পেয়ে যদি তুমি ফকির হও অচিরেই বাদশাহ, আল্লাহকে হারিয়ে যদি তুমি বাদশাহ হও অচিরেই ফকির, আল্লাহকে হারিয়ে যদি কেউ কি হয় বলেন, বাদশাহ, আল্লাহকে হারিয়ে বাদশাহ, আরে বাদশাহ না আমেরিকারই বাদশাহ, অচিরেই ফকির, আল্লাহকে পেয়ে যদি তুমি কি চাটাই দিয়ে ঘুমাও সে অচিরেই কি বাদশাহ। এই জন্য বাচ্চাদেরকে দিন শিখাবেন তো ইনশাআল্লাহ, আমি বলি দিন শিখার আখেরি রাস্তা, দিন শিখার তিনটা রাস্তা, এক নম্বরে নূরানি মাদ্রাসা, দুই নম্বরে দাওয়াত তাবলীগ, তিন নম্বরে কোন হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাকে মহাব্বত করা, মনে থাকবে কথা কি বলছি বলেন, পাটা রাস্তা কইছি কোন, চতুর্থ নম্বর আরেকটা রাস্তা আছে, এটা হলো কোন আল্লাহ ওয়ালার কিতাবাদি পড়লেও আল্লাহ তাআলা কিছুটা দিন নসিব করে, কথা বুঝা আসছে কিনা বলেন, একমত আমার সাথে, একমত, সবাই একমত, তাহলে এক নম্বর রাস্তা কি, আপনার বাচ্চাকে তিনটা বছর নূরানি মাদ্রাসা পড়ান, ছেলে হোক মেয়ে হোক, এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পড়ান ইনশাআল্লাহ, এই বাচ্চা কোনো না কোনো দিন দিনের দিকে ফিরে আসবে। এরপরে হলো যদি কোনো যুবক আল্লাহ রাস্তা কিছু সময় লাগিয়ে দেয়, আল্লাহ রাস্তা কিছু সময় লাগিয়ে দেয়, আশা করা যায় দিন ফিরে আসে। এরপরে যদি কোনো আল্লাহ ওয়ালাকে মহাব্বত করে, আপনাদের হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব বলে দি, বলি এই বলি, আমাদের ঢালকানগর হযরত ওয়ালা হযরত মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহু, আমাদের হযরত ওয়ালার খলিফা বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের হযরত ওয়ালার খলিফা, আপনি জানেন না, জানেন না, হযরত ওয়ালার খলিফা বলে দিলাম, বলেন আলহামদুলিল্লাহ, আমাদের ঢালকানগর হযরত ওয়ালার কি খলিফা, হযরত মসজিদ চালু করে দেন ইনশাআল্লাহ, মসজিদ চালু করে দেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মসজিদ চালু করে দেন, আল্লাহ কবুল ফরমা, আমিন, আল্লাহ কবুল ফরমা, আমিন, হযরত ইনার খেলাফত আমারও আগে, ইনি হযরতের কাছে গেছেও আমার আগে, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, মসজিদ চালু করে দিবেন, কোনো না কোনো আল্লাহ ওয়ালাকে মহব্বত করবেন, বলেন কি বলছি বলেন, কোনো না কোনো আল্লাহ ওয়ালাকে কি করবেন, মহব্বত করবেন, কোনো না কোনো আল্লাহ ওয়ালাকে মহব্বত করবেন, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন, সকলে বলি আমিন, পাঁচ ওয়াক্ত নামাজ আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ, জওয়ানরা জওয়ানরা বলেন পড়বো তো ইনশাআল্লাহ, ছেলে মেয়েকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, দুনিয়া সুন্দর হবে আখিরাত সুন্দর হবে, দুনিয়া সুন্দর হবে আখিরাত সুন্দর হবে, এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ জামালুল কোরআন মাদ্রাসা ও ইতিমখানা, আপনাদের সহসভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, সভাপতি সাহেব বলেছেন অনেক ঋণ আছে, আল্লাহ তাআলা করে মাদ্রাসা ঋণগুলো পরিশোধ হয়ে যায়, সকলে বলি আমিন, আল্লাহ তাআলা মাদ্রাসার সমস্ত জরুরত পুরো করে দেন, নতুন আঙ্গিকে যে মাদ্রাসা গড়তে যাচ্ছে আল্লাহ তাআলা ওই মাদ্রাসাখানাকে কবুল ফরমা।